তুমি যে যাবে সেটা আমি আগে বুঝতে পেরেছি না। তুমি কি মনে করো? হ্যাঁ, এই যে তুমি কি মনে করো, তুমি চলে গেলে আমি কি আর বিয়ে করতে পারবো না? আমার বউ পাবো না? অবশ্যই অবশ্যই বিয়ে করতে পারবো, অবশ্যই আমার বউ আসবে। তোমার যে নিয়ত খারাপ সেটা আগে বুঝতে পারছিলাম। ও, নতুন লোকের সন্ধান পেয়েছো না? যাবা যাবা তো বটে, যাও। যাবো না তো কি? হ্যাঁ, এখন তো আমার সন্দেহ হচ্ছে আসলে তোমার বন্ধু লাভে আছে কিনা। কি তুমি কি আমাকে বাটপার বুঝছো? আমি কি চিটার? আমি কি বাটপার? তুমি আমাকে সন্দেহ করো? আর থাকার দরকার নাই, প্লিজ চলে যাও, চলে যাও আমার বাড়ি থেকে, যাও। হ্যাঁ চলে তো যাবই, থাকবো না তোমার সাথে, কেবলমাত্র বাবা মা জোর করে বিয়ে দিতে বলি। আপনি আর আমার সঙ্গে সংসার করছেন না, কারণ আমাকে আর আপনার ভালো লাগছে না। আপনি গন্তব্যে চলে যান, প্লিজ দাঁড়িয়ে আছেন কেন, যান। আমাকে ছেড়ে চলে গেল, আমি কোথায় যাব? আমার কোথায় যাওয়া উচিত? হ্যাঁ, আমি আমার দুলাভাইয়ের কাছে যাব, ওই শহরেই আমি যাব। ওটা লেডিস, ভাই ভাই এখানে কি কোন গাদ্দাফির কোন পোশাক আছে? ভাই না ভাই, গাদ্দাফির কোন পোশাক হবে না। কি লাগবে আপনার? টুপি না রে ভাই, একটা ড্রেস খুঁজতেছি। ড্রেস? কিসের ড্রেস ভাই? গাদ্দাফির ড্রেস ভাই। গাদ্দাফির নাই, আমার কাছে ওবামার ড্রেসটা আছে, সেটা আপনাকে দিতে পারি, সেটা রানিং। আশ্চর্য ব্যাপার, আমার লাগবে গাদ্দাফির ড্রেস, আপনি বলছেন ওবামা? ওবামার ড্রেস আমি কি করব? গাদ্দাফির ড্রেসটা কি আছে? আমার কাছে আছে, সেটা তো বেচা যাবে না ভাই। আমার টাকা পয়সা সমস্যা না ভাই, আমার ড্রেসটা লাগবে, আমাকে ড্রেসটা দেন না ভাই। আচ্ছা ভাই, কোন তো ঘটনাটা কি, এই ড্রেসটা আপনার এত জরুরি দরকার কেন? এটা বড় ঝামেলার কথা, এ কথা বলতে আমারে বাধ্য করবেন না ভাই, আমারে প্লিজ ড্রেসটা দিন। এই সামনে আরো দোকান পাট আছে ভাই, যান ওইখানে গিয়ে পাইবেন না, ওইখানে খোঁজ করেন পেয়ে যাবেন, যান। হাই, এত অস্থির হয়ে চলে? শোনেন ভাই, আমি লিবিয়া যাব বলে আমার দুলোভাইয়ের কাছ থেকে আমি 5 লক্ষ টাকা নিয়েছি, নিয়ে প্লেনে উঠেছি, ফ্লাই করেছি, কিন্তু আমি লিবিয়ায় যাইনি, গিয়েছি হচ্ছে চিটাগং। এখন বলেন, দুলোভাই যদি জানে আমি চিটাগং গিয়েছি, দুলোভাই কি আমাকে মাফ করবে? আমার দরকার এই জন্য লিবিয়া যাওয়ার প্রমাণপত্র, এই জন্য চাই হচ্ছে গাদ্দাফির পোশাক। গাদ্দাফির পোশাকটা কি আমাকে দেবেন ভাই? আচ্ছা খারান, দেই ব্যবস্থা করে দিতেছি আপনার। পাকিস্তানি ইন্ডিয়ান উর্দু সমস্ত হয় হিন্দি আপ লোক কি ইন্ডিয়ান হয়? আরে ভাই আমি বাংলা জানি, আমাকে বাংলা জিজ্ঞেস করেন। বলতেছিলাম কি 138 নম্বর বাড়িটা চেনেন? আপনি বাংলা জানেন, এতক্ষণ দম্মারি রয়েছেন কেন? শুরু যদি কইতে পারতেন যে ভাই আমি বাংলা জানি, এতক্ষণ ধরে তো জিগাইলাম, এক কথার কোনো দাম নাই। বাড়ি খুঁজতেছি বাড়ি। কত নম্বর বাড়ি খুঁজবেন? 138 নম্বর বাড়ি। 138 নম্বর বাড়ি মানে হ্যান্ড করবেন কি জিগা? আব্বাস মিয়ার বাড়ি চেনেন আপনি? হ্যাঁ আব্বাস মিয়া নাই, যান। আরে ভাই বাড়িটা যদি চেনেন তো বলেন না। বাড়ি তো চিনি, আব্বাস মিয়া নাই, তা যে বাড়িতে লোক পুরুষ লোক না, এবারে যে করবেন কি যান? আব্বাস মিয়ার বউকে দরকার। কে আব্বাস মিয়ার বর্ধুর আপনার কি কাম? আমি যে কইতেছি আর জামাই নাই,
আপনি হারবার যাবেন কা? এ মে আপনি তো ঝামেলার লোক মনে হইতে আছে, মাথা টুপি আর জুব্বাম্বু পরিয়া একবারই তো মাইয়া মানুষ আছে, খালি হেবারি তো যাইবেন, জামাই নাই, এটা তো ভাই ভালো লক্ষণ মনে হইতেছে না। আপনি বাড়ি চেনেন? আমি বাড়ি চিনি, আপনি হন যাইতে পারবেন না, জান জান জানে। আরে আশ্চর্য ব্যাপার তো, আব্বাস মিয়া কে জানেন? কে কে আব্বাস মিয়া? আমার চেনা লাগবে না, হন কেউ যাওয়ার দরকার নাই, এই রাস্তায় আইয়া আব্বাস মিয়া শুনছেন নাই, হেবারি ধার বউ আছে, এটা তো আপনি কোনো ভাবলেন না। আব্বাস মিয়ার বউ হচ্ছে আমার বোন। কি বোন? চেনেন বাড়ি? হ্যাঁ হ্যাঁ চিনি। কোন দিকে? বৌর ভাই এই তো আমি নিজে দিয়ে আপনার আসে এই সামনে এই যাইয়া